পাপের সাম্রাজ্য গড়ে তুলেছেন বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়া পাঁচ তারকা হোটেলে নারী ব্যবসার পাশাপাশি অনলাইনেও চালিয়ে যাচ্ছেন স্কট সার্ভিস র্যাব জানায় পাপিয়ার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক এবং সরকারি কর্মকর্তা যারাই জড়িত তাদেরকে আনা হবে আইনের আওতায় র্যাব জানাচ্ছে বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়ার শুরুটা বিভিন্ন ফ্ল্যাটে মেয়ে সরবরাহ দিয়ে পরে তা চলে যায় রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে পাশাপাশি অনলাইনে স্কোর্ট সার্ভিসের ব্যবসাও ছিল পাপিয়ার রাজনৈতিক পরিচয়ের আড়ালে টেন্ডার ও ছিল তার প্রধান কাজ এই কাজ বাগিয়ে আনার জন্য নারী সরবরাহ করত এমন এমনকি অনলাইনে ভিডিও সরবরাহ করে আকৃষ্ট করা হতো গ্রাহকদের ডোর টু ডোর এই মেয়েদেরকে পৌঁছে দেওয়া হয় এবং তাদের একটা প্রোফাইল থাকে এই প্রোফাইলের মাধ্যমে জানা যায় যে মেয়েটি কোথায় আছে বর্তমান তার অবস্থান কোথায় এবং তার প্রাথমিক যে দাম সেটা সে তারা ওই স্কটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে করে থাকতো বাংলাদেশ পুলিশ রেলওয়ে সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে পাপিয়া তদ্বির বাণিজ্যের তথ্য হাতে পেয়েছে র্যাব পাপিয়া পাঁচ তারকা হোটেলে থেকে তাদেরকে এখানে নিয়ে এসে নিরাপত্তার নাম করে তাদেরকে আনন্দ ফুর্তিতে লাগিয়ে দেওয়া এটা কিন্তু সে করেছে সো আমরা চেষ্টা করব যে এই মাধ্যমে কারা কারা উপকৃত হয়েছে আমরা যদি নামগুলো পেয়ে থাকি অবশ্যই আমরা তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব তাদের যে গোরাটুকু আছে আমরা তাদেরকে উৎপাদন করার চেষ্টা করব এদিকে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রাজধানীর নগর থানায় দুটি মামলা দায়ের করেছে র্যাব শারিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা